কাল বৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে সিলেটে এতে বাসাবাড়ির জানালা থেকে শুরু করে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই বলছেন গত পঞ্চাশ বছরে সিলেটে তারা এমন শিলাবৃষ্টি দেখেনি এদিকে সুনামগঞ্জে ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক বাড়িঘর ও দোকান রোববার রাতে ঘন্টা ব্যাপী চলে ঝড়ের তাণ্ডব এতে ক্ষতিগ্রস্ত হয় দুই উপজেলার বিশটি গ্রাম আহত হন অন্তত তিনজন মাহমুদ হাসানের ডাস্ট রিপোর্ট তারাবির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের পাঁচ কিলোমিটার এলাকায় আচমকা ভারী বৃষ্টির সাথে শুরু হয় দমকা হাওয়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে পড়তে থাকে শিলাখণ্ড যার এক একটির ওজন দুইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এতে ভেঙে পড়ে সড়কে চলাচলকারী যানবাহন বাসাবাড়ির জানালার কাজ অনেকের বাড়ির টিনের চালা ফুটো হয়েও শিলাখণ্ড ঢুকে পড়ে পথচারীদের অনেকের মাথা ফেটে যাওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নেন স্থানীয় হাসপাতালে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টির সময় রাত দশটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন সিলেটের বহু এলাকার মানুষ অনেকেই বলছেন গত পঞ্চাশ বছরে সিলেটে তারা এমন শিলাবৃষ্টি দেখেননি এদিকে সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি ও দোকান রোববার রাত এগারোটার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে ঝড়ের তাণ্ডব এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার বিশটি গ্রাম

ঝড়ে বসতবাড়ি ছাড়াও ভেঙে পড়ে গাছপালা সুনামগঞ্জ পৌর শহরে সিএনজির ওপরে গাছ পড়ে আহত হয়েছেন অন্তত তিনজন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নিউজ ডেস্ক দেশ টিভি